হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এই শীতে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সহজে এবং কম সময়ে করা যায়। তো এখানে আমি ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের, আর আমি এটা মধু দিয়ে আর বাটার দিয়ে আমি এটাকে ভাজবো খুবই সহজভাবে এবং খুবই কম সময়ে, সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। আর আমি সবজিকে এই শীতের মধ্যে সবজিকে আমি একটু সবজিও খাবো, তো একটু সবজিটাকেও আমি সুন্দর করে একটু ভেজে নেব। তো আমি এটা খুব সহজভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রাতে আপনারা বা দুপুরে হঠাৎ করে রান্না করা ভালো লাগে না সব সময় একরকম খেতে, তো খুব সহজভাবে এই রেসিপিটা করে আপনারা খেতে পারেন ঘরে। এবং আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। তো আমি এখানে রসুনগুলিকে কুচি করে নিব সুন্দর করে। রসুনগুলিকে আমি এখানে একটু থেতলে নিব, তারপরে এটাকে আমি কুচি করে নিব। তো থেতলে নেওয়ার কারণ হলো কুচি হতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, আর খুব ভেঙে ভেঙে যায় ভিতর পর্যন্ত। ভাজলে এটা সুন্দর হয়, ফ্রাইটা সুন্দর হয়। তো আমি এখানে কয়েক পিস রসুন নিয়েছি, আমি 6 পিসের মতো নিয়েছি। তো আমার তিনটা ব্রেস্ট পিস আমি এটা করব, ফ্রাই করব। তো আমি এটার জন্য আমি 6 কোষ রসুন নিয়েছি। আর এখানে আলু আর সিদ্ধ আর গাজর সিদ্ধ নিয়েছি। ব্রোকলি থাকলে ব্রোকলিও আপনারা ব্যবহার করবেন এই ভাজিটাতে। ব্রোকলি, আলু, গাজর তিনটা হলেই বেশি ভালো হয়। তো আমি এখনও ব্রোকলিটা দেখিনি, তো ব্রোকলি যখন আসবে তো ব্রোকলিটাও কীভাবে ফ্রাই করে খেতে হয় খুব সহজে, তো আমি আরেকদিন আরেকটা রেসিপি শেয়ার করব। তো আমি এখানে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর চামড়াগুলি ফেলে দিচ্ছি, যেগুলি কালো কালো হয়ে আছে সেগুলি ফেলে দিচ্ছি। তো সুন্দর করে আমি লম্বা লম্বা করে আপনাদের আপনাদের পছন্দের মতো পিস করে নেবেন। তো আমি এখানে লম্বা করেই কেটে নিচ্ছি, সুন্দর করে লম্বা করে করে কেটে নিচ্ছি এটা ফ্রাই করার জন্য। তো হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে ফ্রাই হতে একটু তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়, এই জন্যই কাজের সুবিধার জন্য এটা করে একটু করে নেওয়া। তো আমি এভাবে করে কেটে নিলাম। আর আমি এখানে ময়দা নিচ্ছি, ময়দা এখানে আমি ভাজার জন্য ব্যবহার করব, আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। তো আমি এখানে বেশি স্পাইসি করব না, হালকা স্পাইসি হবে, যেহেতু এটা মধু দিয়ে আমি ভাজি করব আর বাটার দিয়ে। তো এটাকে আমি সুন্দর করে একটু মেখে এভাবে করে একটু ঝরিয়ে নিচ্ছি, তো গায়ে যেন হালকা একটু লাগে এভাবে করে আমি একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। তো হালকা লাগলেই হবে, তো এভাবে করে আমি নিয়ে নিচ্ছি এবং আমি এটাকে এক সাইডে রেখে আমি এখানে একটু পেঁয়াজ পাতা ব্যবহার করব, যেহেতু এই শীতে এই সুন্দর ফ্রেশ পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, তো এটার একটু সেন্টটা ভালো হবে, এই জন্য আমি একটু পেঁয়াজ পাতাও নিয়েছি। তো পেঁয়াজ পাতাটাকে আমি অনেক কুচি করে নিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিলাম, আর এখানে আমি এখন বাটারটা দিয়ে দিব। তো আমি এখানে বাটার অর্ধেক দিচ্ছি, তো এখানে আমি একটা বাটারের ছোটো সাইজের বাটারের অর্ধেকটাই লেগে যাবে ভাজির জন্য, আর লাগলে আর একটু দিব। তো অর্ধেকের থেকে সামান্য একটু বেশি লেগেছে, আমি আবার একটু পরে দিয়েছি। এখানে আমি পুরো বাটারটা দিইনি, একটু রেখে দিয়েছি। তো এখানে বাটারটা আমি দিয়ে একটু বাটারটা যখন একটু গলে যাবে তখন আমি চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব। এখন এই শীতের মধ্যে এই রেসিপিটা হঠাৎ করে খুব তাড়াতাড়ি এবং বাচ্চারা খুব পছন্দ করে, আমার মেয়ে খুবই পছন্দ করে। তো সুন্দর করে আমি এটাকে এপিট ওপিট করে ভেজে নিব। তো ভাজতে আমার সময় লেগেছে, ভাজতে আমার সময় লেগেছে 20 মিনিটের মতো, যেহেতু একটু মোটা পিসগুলি, তো এখানে আমার একজন একটু সময় বেশি লেগেছে। আমি এখানে হালকা যখন লাল লাল হবে তখন আমি এখানে বাকিগুলো রসুন আর মধুটা ব্যবহার করব। তো আমি এখন একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, আর একটু ঢাকনা দিয়ে দিব, কারণ ঢাকনা দিলে এটা ভিতর থেকে যদি পানি থাকে পানিটা বের হয়ে সিদ্ধ হয়ে যাবে, আর এটা খুব সুন্দর সিদ্ধ হয়। যেহেতু ব্রেস্ট পিসে সিদ্ধ হতে, বুকের মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব চটজলদি এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন, খুবই মজাদার, না খেলে বুঝতে পারবেন না। আমি এখানে রসুন কেটে নিয়েছি, ওই রসুনটা আমি দিয়ে দিচ্ছি।
তো রসুনটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিচ্ছি যেন একটু পুরা পুরা ভাজি একবারে না পুড়ে যায়, একবার আবার ফ্লেভারটাও চারিদিকে ছড়ায়। তো সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি রসুনটা সহ, আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে, লাল লাল হয়ে যাচ্ছে কালারটা, আর সুন্দর আসবে। আর এখানে আমি মধুটা যখন ব্যবহার করব তখন পুরাই কালারটা চেঞ্জ হয়ে যায়, আরেক রকম কালার হয়ে যায়। আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি, 1.5 টেবিল চামচের মতো মধু ব্যবহার করেছি। আর এখানে আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু উল্টে দিচ্ছি। এটা বেশি নাড়ানো যাবে না যেহেতু আর ময়দা দিয়ে একটা উপরে একটা কভার করা হয়েছে, তো বেশি নাড়ালে ওই কভারটা সরে যাবে। তো এই জন্য এক পাশ যখন হয়ে যাবে তখনই আরেক পাশ উল্টাতে হবে। তো এক পাশ করে আমি 15 মিনিটের মতো করে ভাজা হয়েছে আমার, এখানে 15 মিনিটের মতো করে এক এক পাশ ভাজতে সময় লেগেছে। তো একটু ঢাকনা দিয়ে রাখবো, আবার একটু উঠিয়ে চেক করি। তো যখনই মনে হবে যে আপনার পুরাটা লাল লাল হয়ে গেছে, একটু ভাজিটা হয়ে গেছে, একটু পুরা পুরা হয়েছে, তখনই বেশি ভাজা যাবে না, যেহেতু ব্রেস্ট পিস বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, এই জন্য বেশি ভাজা যাবে না, একদম 10 মিনিট 15 মিনিটের এক পাশ করে তারপরে উল্টিয়ে দিলেই হয়ে যাবে। এই যে এখন আমার একদম পুরাটা রেডি হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এখন সুন্দর করে এগুলো উঠে নিব, কারণ এখানের মধ্যে আমি আবার আলু আর গাজরটাকেও ভেজে নিব এভাবে করে। তো আমি এগুলো উঠিয়ে আমি তেলটা ছেঁকে নিচ্ছি। আর এখানে বাটার দিয়েও আপনারা আলু আর গাজর ভাজতে পারেন, আর তেল দিয়েও ভাজতে পারেন। তো আমি এখানে তেল দিয়ে আবার ভেজে নিচ্ছি, আমি এখানে ফ্রেশ করে নিয়েছি যেহেতু একবার ভাজা হয়ে গেছে ওই জায়গাটা, পাতিলটা একটু পুরা পুরো হয়ে গেছে। তো আলু ভাজতে গেলে আবার এটা ইয়ে হয়ে যাবে, আলু বেশি কালো কালো হয়ে যাবে। তো আমি এখানে পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার পরিষ্কার করে আমি আবার আলুর জন্য পাতিলটা বসিয়ে দিলাম, এবং তেল গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম কেটে কেটে। এটা বেশিক্ষণ ভাজা লাগবে না যেহেতু অলরেডি সিদ্ধ করা, এটা একটু লাল লাল হলেই আমি উঠিয়ে নেব। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট কোনো রেসিপি আমি আপলোড দিলে ওই রেসিপিটা আপনাদের কাছে চলে যাবে। আমি এভাবে করে সুন্দর করে আলুগুলিকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। আর এখানে আমি আলুগুলো হয়ে গেলে আলুগুলো উঠিয়ে আবার একই তেলে আমি গাজরগুলোকে একটু ভেজে নিচ্ছি। গাজরগুলোও বেশি সময় ভাজতে হবে না যেহেতু এটা সিদ্ধ হয়েই আছে, একটু কভার একটু রেড রেড কালার আসলে আমি নামিয়ে নেব। তো গাজরগুলিকে এভাবে লম্বা লম্বাই ভালো লাগছে, সুন্দর লাগছে, আর খেতেও এটা মজা একটু হালকা সিদ্ধ করে। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে এখানে আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, যে যার কারণে যেটাই আমি ভাজবো ওইটাতেই লবণটা ঠিক মতো হয়ে যাবে। তো আপনারা এটাও করতে পারেন, তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিলে, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে ওই তেলটা দিয়ে ভাজবেন, আর লবণ আলাদা করে কোথাও দিতে হবে না, তো একই ভাজায় সব হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন, আমার রেসিপিটা দেখবেন, ভালো থাকবেন।